কৃষ্ণনগরের ঘূর্ণির তৈরি বঙ্গবন্ধুর মূর্তি পাড়ি দেবে সুদূর বাংলাদেশে। নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পী কবির পালের তৈরি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি পাড়ি দেবে সুদূর বাংলাদেশে। মৃৎশিল্পী কবির পালের আগেও একাধিক মূর্তি তৈরি করে তিনি রাষ্ট্রপতি পুরস্কার পান, এছাড়া বিভিন্ন সম্মানে সম্মানিতও হয়েছেন তিনি। মাস তিনেক আগে বাংলাদেশ হাই কমিশনের কলকাতার অফিস থেকে সুবীর পালের কাছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি তৈরির অর্ডার আসে। সেই মতো তিনি কাজ শুরু করেন। তিন মাস পর মাটির মূর্তি শেষ হওয়ার পরে সেই মূর্তিটিকে দেখতে আসেন বাংলাদেশের হাই কমিশনের কলকাতার প্রতিনিধিরা। মৃৎশিল্পী সুবীর পাল জানান, বাংলাদেশ হাই কমিশনারের কলকাতা অফিসের লোকজনের সঙ্গে প্রাথমিকভাবে কথা হয়েছে। তারা মূর্তিটি দেখে সম্মতি দিলে এই মূর্তিটি ব্রোঞ্জ ধাতু তৈরি হবে, তারপরে বাংলাদেশে পাঠানো হবে এই মূর্তিটি। সুবীর পাল আরো জানিয়েছেন, মূর্তিটি তৈরি করতেই আমার 4 মাস সময় লাগার কথা। ইতিমধ্যে মাটির আবক্ষ মূর্তি তৈরি হয়ে গিয়েছে। বাংলাদেশ হাই কমিশনারের পক্ষ থেকে সম্মতি এলে মাটির মূর্তিটি ব্রোঞ্জের মূর্তিতে রূপান্তরিত করা হবে। সম্ভবত মূর্তিটি আগামী 15ই আগস্ট উদ্বোধন হবে। অবশ্যই কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের কাছে এটা একটা গর্বের বিষয়। দেখুন, আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি বাংলাদেশ হাই কমিশনার অফিস থেকে কলকাতা সেখান থেকে অর্ডার দেওয়া হয়েছে। এটা যদিও এখন মাটির তৈরি, এটা কনভার্ট হবে ব্রঞ্জের। তো ওনারা আজকে অ্যাপ্রুভ করতে এসেছেন যে মাটির মূর্তিটা সাধারণত অ্যাপ্রুভ করতে হয়, তারপরেই এটা ট্রান্সফার করা হয় ব্রঞ্জে বা অন্য কোনো মেটেরিয়ালসে। তা সেই উদ্দেশ্যে আজকে হাই কমিশনার সাহেব এসেছেন, ইনারা দেখবেন আজকে মূর্তি বা ওনারা অ্যাপ্রুভ করবেন, তারপরেই এটা কনভার্ট হবে এবং সম্ভবত এটা 15 আগস্টে এটা উদ্বোধন হবে বাংলাদেশ হাই কমিশনার অফিস কলকাতা। এটা সময় টোটালে 4 মাস সময় লাগছে করতে। হ্যাঁ, অবশ্যই আজকে ফাইনাল অ্যাপ্রুভাল দেবেন, তারপরে এটা কনভার্ট করা হবে ব্রঞ্জ কাস্টিংয়ের জন্য। এটা বাংলাদেশ হাই কমিশনার অফিস কলকাতা। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।